পড়া ছিল, তাই না? প্রবলেম সেট কোনটা পড়া ছিল একটু বলেন তো। স্যার প্রবলেম সেট 1 আর 2। প্রবলেম সেট 1 আর 2 পড়া ছিল, ওকে। হ্যাঁ, সবাই একটু মিউট থাকবেন, আমরা একটু প্রবলেম সেটটা প্রথমে মিলাবো। আমরা প্রবলেম সেটটা প্রথমে মিলাবো, তারপর আচ্ছা যারা করেননি তাদেরকে আমরা একটু 2টা মিনিট সময় দিচ্ছি। কিন্তু প্রবলেম সেট দেখতে পাচ্ছেন এখান থেকে 10 পর্যন্ত কিন্তু করেন যারা নতুন, আমরা 2 মিনিট সময় দিচ্ছি আপনারা এই প্রবলেম সেটটা। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এই 10টা সেন্টেন্স একটু লেখেন সবাই। যারা আজকে নতুন এই 10টা সেন্টেন্স একটু লিখবো আমরা, তারপরে আমরা এটা মেলাবো। হ্যাঁ, ঝরা জয়েন করেছেন, এই 2 মিনিট আপনি 10টা সেন্টেন্স লিখবেন। যারা আজকে নতুন মানে গত ক্লাসটা যারা মিস করেছেন তাদের জন্য 10টা সেন্টেন্স করবার একটু সময় দিচ্ছি আমরা 2 মিনিটে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লিঙ্কটা পাইছি স্যার। পাইছেন? হ্যাঁ, লিঙ্ক তো আগে দিয়েছিলাম। প্রথম স্যার মিস্টেক হয়েছিল স্যার আমার। যদি কখনো মিস হয় আপনি মেসেজ দিবেন সাথে সাথে, কেউ যদি জি স্যার, না পান সাথে সাথে মেসেজ দিলে আমরা আবার নতুন করে দিই। জি স্যার। এবার সব সুন্দর কিন্তু দারুন আচ্ছা, আমরা একটু সময় দিয়েছিলাম যারা পরে জয়েন করে আজকে প্রথম ক্লাস তাদেরকে 10টা সেন্টেন্স লিখবার জন্য। আমরা একটু শুরু করি আজকে, আমাদের প্রবলেম সেট 1 আর 2টা পড়া ছিল, একটু দেখি। নুসরাত সামিয়া লিখেছে নাম্বারটা, আমরা চিন্তিত। নুসরাত সামিয়া কি লিখছো? নুসরাত, নুসরাত শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা ধরা বলেন তো কি লিখেছেন ধরা? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন।
আমি লিখেছি আমরা চিন্তিত, উই আর টেনসেড, মানে টেন্স। উই আর টেন্সড বা উই আর অরিট, ঠিক আছে, উই আর অরিট অথবা উই আর টেন্স, টি ই এন এস সি। পরেরটা বলেন, তিনি ক্লান্ত, হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড। তিন নম্বর, সে রাস্তায়, হি ইজ অন রোড, হি ইজ অন দা ওয়ে, বলবেন অন দা রোড বা অন দা ওয়ে, হ্যাঁ হি ইজ অন দা ওয়ে বা অন দা রোড, অন দা রোড, অন দা রোড, হি ইজ অন দা রোড বা অন দা ওয়ে। লোকটি সচ্ছল, দ্য ম্যান ইজ সলভেন্ট, হ্যাঁ দা ম্যান ইজ সলভেন্ট, দা ম্যান ইজ সলভেন্ট। পরেরটা, লোকটি সচ্ছল না, দ্য ম্যান ইজ নন, ইজ নট সলভেন্ট, ইয়েস দা ম্যান ইজ নট সলভেন্ট, সলভেন্ট, হ্যাঁ দা ম্যান ইজ নট সলভেন্ট, দা ম্যান ইজ নট সলভেন্ট, নট সলভেন্ট, ইজ নট সলভেন্ট। মাকসুদা শুনতে পাচ্ছেন? মাকসুদা, হ্যাঁ বলেন, ছয় নম্বর বলেন, কি লেখেন, কে মন ক্ষুণ্ণ, কে মন ক্ষুণ্ণ, হু ইজ অফেন্ডেড, হ্যাঁ হু ইজ অফেন্ডেড, অফেন্ডেড হলো মন ক্ষুণ্ণ, কে কে মন ক্ষুণ্ণ, হু আর অফেন্ডেড, হ্যাঁ হু আর অফেন্ডেড, হু আর অফেন্ডেড। তারপরেটা, কাহারা মন ক্ষুণ্ণ, কাহারা, স্যার মাকসুদা পরেরটা, তাহারা শোষিত নয়, তারপরে যাচ্ছি, নুসরা শুনতে পাচ্ছ? জি স্যার, হ্যাঁ বলো। 11 নম্বর, তাহারা নির্যাতিত, দে আর অপ্রেসড, হ্যাঁ দে আর অপ্রেসড, দে আর অপ্রেসড, তাহারা কি নির্যাতিত, কি লিখছ, are they oppressed, are they oppressed, are they oppressed। পরেরটা, ঢাকা শহর অত্যন্ত ব্যয়বহুল, হ্যাঁ বলো না, সব বলো, ঢাকা সিটি ইজ ভেরি এক্সপেন্সিভ, ঢাকা সিটি ইজ ভেরি এক্সপেন্সিভ, ঢাকা সিটি ইজ ভেরি এক্সপেন্সিভ, হ্যাঁ। তারপরটা বলো, সে সারাদিন ব্যস্ত, বলো, হি ইজ বিজি দা হোল ডে, সে সারাদিন ব্যস্ত, হি ইজ বিজি দা হোল ডে। শরীফুর রহমান, ইজ বিজি দা হোল ডে, শরীফুর রহমান জয়েন করেছে ক্লাসে, আছে ক্লাসে, শরীফুর রহমান আছো, না শরীফুর রহমান নেই, তারিকুল আছো, তারিকুল, জি স্যার, হ্যাঁ তারিকুল বলো, তুমি কতক্ষণ ব্যস্ত, হাউ লং ইউ, হাউ লং আর ইউ বিজি, হাউ লং আর ইউ বিজি। তারিকুল পরেরটা, কে কোথায় ব্যস্ত, কে কোথায় যাচ্ছে, আমি কি ব্যস্ত না, কি লাগছো, আমি কি ব্যস্ত, অথবা এন্ড, আন্ট বা এন্ট আই বিজি, দুইটা যেখানে, আন্ট হতে পারে এন্ট, অ্যামাউন্ট কিন্তু বলা যাবে না, অ্যামাউন্ট বলা যাবে না, অ্যামাউন্ট হবে না। আচ্ছা তারপরে সবুজ আলী, 18 নম্বর, মেয়েটি ফসা, সবুজ আলী,
বৃষ্টি কি হবে মেয়েটি ভাষা? বৃষ্টি ঝরা স্যার আমি বলতেছি দি গার্ল ইজ ইন ফেয়ারনেস ইন অ্যাপিয়ারেন্স ফেয়ারনেস না দ্য গার্ল ইজ ফেয়ার ইন অ্যাপিয়ারেন্স বলবো ও ফেয়ার ইন অ্যাপিয়ারেন্স ফেয়ার ইন অ্যাপিয়ারেন্স হ্যাঁ বৃষ্টি পরেরটা তিনি দেমাগি বৃষ্টি পরেরটা ছেলেটি নেশা শক্ত The boy is drug addicted. The boy is drug addicted. The boy is drug addicted. আচ্ছা ঠিক আছে এরপরে যাই এরপরে কে লিখেছে নুসরাত তো বলেছে শরীফুল নাই না আচ্ছা আর বলেন না এই পর্যন্ত লিখেছে বলেন নাই একদম একটা হাতুরন্ত একজন লিখেছেন কিন্তু এখনো জিজ্ঞেস করি নাই এরকম একটা হাত উঠান রেজ ইউর হ্যান্ড মোড়ে গিয়ে দেখেন রেজ হ্যান্ড আচ্ছা হ্যাঁ জান্নাত জিনিয়া ভাবি বলেন সে জগরা দেখে লিখেছেন জান্নাত জিনিয়া ভাবি বলেন তো সে জগরা দেখে লিখেছেন আনমিউট করে বলেন শুনতে পাচ্ছেন আনমিউট করেন আনমিউট করে বলেন এখন শুনতে পান হ্যাঁ এখন শুনতে পাচ্ছি বলেন You are not quarrelsome. তারপর একটা মেয়ে কি লক্ষী? The girl is sweet-hearted. The girl is sweet-hearted. তারপর তুমি কে আমি কে সে কে কি লিখেছেন? তুমি কে who are you? আমি কে হু এম আই সে কে হু ইজ হি গুড ভেরি গুড হু তুমি কে হু আর ইউ হু আর ইউ হ্যাঁ তারপর আমি কে হু এম আই হু এম আই সে কে হু ইজ হি হু ইজ হি আচ্ছা আফসানা মিমি লিখে আফসানা মিমি বলেন আমরা সুস্থ উই আর হেলদি হ্যাঁ এটা প্রশ্নবোধক বাক্য না স্যার কে ফুলফুল মেসেজ লিখছে ও জি স্যার ইজ হি ইন আ গুড মুড হু ইজ ইন চিয়ারফুল মুড হবে হ্যাঁ কে ফুলফুল মেসেজ হু ইজ ইন চিয়ারফুল মুড হু সরি হু ইজ ইন চিয়ারফুল মুড হু ইজ ইন চিয়ারফুল হ্যাঁ আপনারা মিমি পরেরটা তিনি পরবর্তী হি ইজ কাইন্ড হার্টেড কাইন্ড হার্টেড তো গেল বেনি বলেন বলেন He is benevolent. Iske tini ki bicharpoti lekhen. Is he a justice? Nipa ekjon hishab rakho. Nipa is an accountant. Yes. Nipa is an accountant. Nipa
is an accountant. Nipa is an accountant. Good. That one is more for him. আমরা দেখি কি অবস্থায় আছি। হ্যাঁ, স্কোরটার নাম বলে বলো, স্কোরটা বলো। বিশে হলো পাশে, তিরিশে যারা বিশ পাবো না তারা পাশ করেছি, যারা বিশের নিচে তারা পাশ করেনি। তারপর নামটা একটু বলেন। ঝরা ঝরা 24 হ্যাঁ নেক্সট জান্নাত 29 জান্নাত ভাবি 29 গুড 29 নেক্সট হ্যাঁ দ্রুত স্যার মার্জিয়া 25 মার্জিয়া হ্যাঁ মার্জিয়া 25 আপনি কি আছেন পরীক্ষা দিয়েছেন এটা সব করেছেন স্যার মিমি 23 মিমি 23 হ্যাঁ গুড আচ্ছা আপনি কয়েকজন নতুন আছেন আজকে সবুজ আলী করেন নাই সবুজ আলী স্যার ভুলে আমি অ্যাসাইনমেন্ট টেস্টটা করে ফেলছিলাম স্যার অ্যাসাইনমেন্ট টেস্টটা না স্যার করেন নাই স্যার করেন নাই ওকে এখন দেখেন এখানে বিশে হলো পাশ আমরা এইভাবে দুই নাম্বারটা আজকে পড়া ছিল আমরা মিলাবো তো তার আগে আমরা এখানে সমস্যাগুলো দেখি আপনাদের টার্গেট হলো যে আমরা মূলত এটা তো সহজ ছিল শুধু একটা লেসনের উপর ভিত্তি করে এইভাবে আমরা যখন দুই নাম্বারটা হলো লেসন ওয়ান আর টু এর উপর ভিত্তি করে তিন নাম্বারটা লেসন ওয়ান টু থ্রি এইভাবে আস্তে আস্তে আমরা যাবো এবং স্ট্রাকচারগুলো এবং শব্দগুলো ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমরা জানবো এখন আমাদের একটু সমস্যা থাকলে একটু বলেন এক থেকে দশ নয় দশ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন ফ্রম ওয়ান টু টেন না স্যার তিন নম্বরে ইন দা রোড যদি দেই তাহলে কি কোনো সমস্যা হবে স্ট্রিটের আগে ইন হয় রোডের আগে ইন হয় না ইন দা স্ট্রিট হয় রোডের আগে প্রিপজিশন অন সেটা প্রিপজিশনগত ভুল হবে ওটা বেসিকে হয়তো ভুল বলবো না কিন্তু এটা আপনি প্রিলির পরীক্ষায় তো ভুল হবে এই সেন্সে ওটা ভুল হ্যাঁ জি স্যার আর কোনটা আপ টু 15 দেখেন তো 15 পর্যন্ত কোনো সমস্যা আছে স্যার সে রাস্তার পাশে এটার ইংলিশটা কি হবে হি ইজ বাই দ্য সাইড অফ দ্য রোড হি ইজ বিসাইড দ্য রোড হি ইজ বিসাইড দ্য সাইড হ্যাঁ বাই দ্য সাইড অফ দ্য রোড থ্যাংক ইউ ইজবল রাস্তার এক কোণে হি ইজ এট দ্য কর্নার অফ দ্য রোড হ্যাঁ নেক্সট আপ টু 15 15 পর্যন্ত কোনো সমস্যা আছে না আপ টু 20 স্যার স্যার এখানে যে হচ্ছে মনক্ষুণ্ণ এখানে অফেন্ডেড না লিখে দিলে আমি ডিপ্রেসড লিখি মানে একটু সমস্যা থাকে মনক্ষুণ্ণর মধ্যে মনক্ষুণ্ণ মানে রাগান্বিত মানে রাগ করেছে কোনো কারণে অ্যাংরি এরকম বলতে পারেন ডিপ্রেসড তো হতাশ সেটা অন্য জিনিস ডিপ্রেসড মানে মন মরা সেটা না এটা আপনি অ্যাংরি বলতে পারেন অ্যানয়েড বলতে পারেন বা আপনি অন্য শব্দ কাছাকাছি শব্দ বলতে পারেন ডিপ্রেসড না আপনি হ্যাঁ আপনি 20 স্যার তার মানে ডিপ্রেসড দিলে হবে না স্যার না ডিপ্রেসড দিলে হবে না up to 20 9 up to 25 9 up to 30 sir 20 number ta sir 20 number ta ukram aaj je mane hot tempered ki likhilen
স্যার আমি লিখি নাই, এটাই আমার বাদ ছিল স্যার। শব্দগত সমস্যা, শব্দ পারেননি এই কারণে হট টেম্পার্ড। জি স্যার। নেক্সট স্যার, বানান নির্ভুল হওয়ার জন্য কি করা যায়? ওটা আস্তে আস্তে শিখতে হবে, এটা ওটা বানানটার উপর একটু শব্দগুলো বানান করার জন্য স্পেলিং এর উপর খেয়াল করবেন, এটা আস্তে আস্তে বেসিক স্ট্রাকচারটা ঠিক করেন। বানানগুলো শব্দগুলো বানান করার সময় স্পেলিং কিছু রুল টুল আছে ওগুলো একটু দেখতে হবে, আর কিছু স্পেলিং কঠিন স্পেলিং গুলো মুখস্থ করতে হবে। মিলাবো আমরা আজকে তো গ্রামের আলোচনায় চলে যাই, দুই নাম্বার প্রবলেম সেটটা আমরা ক্লাস শেষে মিলাবো। চলেন, আমরা গত ক্লাসে লেসন ওয়ান আর টুটা পড়েছি, আজকে আমরা লেসন থ্রি এন্ড ফোর এই দুটা পড়বো। লেসন থ্রি এন্ড ফোর, লেসন থ্রি এন্ড ফোর দেখেন ফার্স্ট ক্লাসে কি ওয়ান আর টু টু হয়েছিল স্যার? হ্যাঁ, ওয়ান আর টু চলে গেছে, প্রতিদিন দুইটা করে পড়বো আমরা। আজকে লেসন থ্রি, হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়, কোথায় হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়, এটা হলো সাবজেক্টের, যখন সাবজেক্টের পজিশন বা অধিকারে কোনো কিছু আছে, বর্তমানে সাবজেক্টের পজিশন বা অধিকারে কোনো কিছু আছে বোঝায় তখন সাবজেক্টের উপরে হ্যাভ বা হ্যাজ বসে। পজিশন বা অধিকার, অধিকার বোঝার উপায় হলো সাবজেক্টের সঙ্গে দেখেন এই অধিকারের রটা থাকে। এটা আমি কার্সরটা যেখানে রেখেছি আমি একটু বোল্ড করে দিচ্ছি, দেখেন অধিকারের রটা যখন থাকবে সচরাচর বর্তমানে তখন আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করবো সাবজেক্টের পরে। যখন দেখেন আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক, এই যে অধিকারের র আছে, দেখেন আমার সঙ্গে একটা র আছে অধিকারের র, আই হ্যাভ আ বুক। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। তোমার একটি সুন্দর মন আছে, ইউ হ্যাভ এ নাইস মাইন্ড। তাহলে সবই আছে, দে হ্যাভ এভরিথিং। তখন আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ বা হ্যাজ। সচরাচর বর্তমানে সাবজেক্ট অধিকার কোনো কিছু থাকে তখন হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হয়। লেখেন, এক নম্বর লেখেন, নিপার একটি গাড়ি আছে, নিপার একটি গাড়ি আছে, নিপার একটি গাড়ি আছে। তিন নম্বর, রিনার অনেক টাকা আছে, রিনার অনেক টাকা আছে। তিন নম্বর, আমাদের সচ্ছলতা আছে, তিন নম্বর আমাদের স্বচ্ছতা আছে। তিন নম্বর লেখেন, আমাদের স্বচ্ছলতা আছে, আমাদের স্বচ্ছলতা আছে, স্বচ্ছলতা আছে। চার নম্বর, তোমার টাকা নেই, টাকা নেই। পাঁচ নম্বর, তোমার কি টাকা আছে, তোমার তোমার কি টাকা আছে। ছয় নম্বর, গর্ব করার মতো তোমার কি আছে, গর্ব করার মতো তোমার কি আছে, গর্ব করার মতো তোমার কি আছে। সাত নম্বর, কার আছে, আট নম্বর, কার বাবার আছে, কার বাবার আছে। নয় নম্বর, তোমার কয়জন বন্ধু আছে, তোমার কয়জন বন্ধু আছে। দশ নম্বর, তোমার কতটুকু চাল আছে, তোমার কতটুকু চাল আছে। আট নম্বর, কার বাবার আছে, নয় নম্বর, তোমার কয়জন বন্ধু আছে, দশ নম্বর, তোমার কতটুকু চাল আছে। এক নম্বর, হ্যাঁ, সাত নম্বর কার আছে, আট নম্বর কার বাবার আছে, নয় নম্বর তোমার কয়জন বন্ধু আছে, দশ নম্বর তোমার কতটুকু চাল আছে। এই দশটা সেন্টেন্স ইংরেজি লেখেন।
আমি ক্লিয়ার শুনিনি সেই মানে ছয় নম্বর গর্ব করার মতো তোমার কি আছে গর্ব করার মতো তোমার কি আছে সাত নম্বর কার আছে সাত নম্বর হলো কার আছে হ্যাঁ আফসার মিমি বলেন নিপার একটি গাড়ি আছে নিপা হ্যাজ এ কার নিপা হ্যাজ আ রিনার অনেক টাকা আছে রিনা হ্যাজ মাচ মানি হ্যাঁ রিনা হ্যাজ মাচ মানি বা আ লট অফ মানি তিন নম্বর আমাদের সচ্ছলতা আছে তিন নম্বর হলো আমাদের দুইভাবে করা যায় একটা হলো ইউ হ্যাভ নট মানি অথবা ইউ ডোন্ট হ্যাভ মানি ব্রিটিশ ইংলিশ ইউ ডোন্ট হ্যাভ মানি আমেরিকান ইংলিশ দুইটা যে করে দেখা যাবে স্যার আমরা কোনটা শিখলে ভালো হবে দুইটাই জানতে হবে দুইটাই জানবেন আপনি প্রয়োগ করার সময় যেখানে একটা প্রয়োগ করবেন
স্যার ইউজার ক্ষেত্রে কি স্যার ব্রিটিশটা করব নাকি আমেরিকানটা করব এখন আমেরিকানটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আবার সরকারি সেক্টরে আমাদের এখনো ব্রিটিশ ইংলিশটাই ইউজ করে নরমালি প্রাইভেট সেক্টর ইন্ডিয়ান ইংলিশের প্রভাব একটা এখন বেশি তবে আমাদের গভর্নমেন্ট সেক্টরে এখনো ব্রিটিশ ইংলিশটাই চর্চা করে জি ইউ হ্যাভ নট মানি অথবা ইউ ডোন্ট হ্যাভ মানি আচ্ছা আমি এই পরেরটা তোমার কি টাকা আছে হ্যাভ ইউ এনি মানি তারপর একটা গর্ব করার মতো তোমার কি আছে লিখি নাই এটা লেখেন নাই এটা নুসরাত জি স্যার হ্যাঁ বলেন গর্ব করার মতো তোমার কি আছে what do you have to feel proud হ্যাঁ have you বাবা have you to feel proud অথবা what do you have to feel proud অথবা what do you have to feel proud আবির আবির বলেন তো তোমার কি তার আছে আবির মানে এটা হলো সাত নাম্বার কার আছে আবির লিখছেন হু হ্যাজ হ্যাভ স্যার হু হ্যাজ হ্যাভ কার আছে হু হ্যাজ হোজ হ্যাভ না এখানে একটু খেয়াল করে দেখবেন হু হ্যাজ এই বলটা হয়ে আসতেছি এটা হলো তারপরে আছে কার বাবার আছে এটা হবে হুজ ফাদার হ্যাজ একটু দেখেন হুজ ফাদার হ্যাজ হুজ ফাদার হ্যাজ তোমার কয়জন বন্ধু আছে আবি কি লিখছেন আমি লিখেছি স্যার হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ হ্যাঁ হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ বা হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ ঠিক আছে হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ বা হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ হাউ মেনি friends how many friends have you oblique how many friends do you have tomar kotoruku chal ache how much rice do you have how much rice have you ba how much rice do you have how much rice ekhon ektu dekhen ei je who has eta onek kichu bhul hoyeche ekhon apni dekhen ekhane onekei whos likhechen ba whom likhechen ami bold kore dilam এখানে দেখেন আমার আছে আই এর অর্থ আমি জানি কিন্তু আই এর পরে যখন হ্যাভ দেই তখন একটা র চলে আসছে মানে আমার আমার আছে হু এর অর্থ কে হু এর পরে যখন হ্যাজ দিবেন তখন হবে কার আছে কার হুজ এর পরে একটা নাউন বসাতে হয় হুজ কখনো একা বাক্যের সাবজেক্ট হয় না হুজ এর পরে নাউন থাকতে হয় যেমন কার বাবার আছে হুজ ফাদার হ্যাজ কার মায়ের আছে হুজ মাদার হ্যাজ তাহলে হুজ কখনোই একা বাক্যের সাবজেক্ট হয় না হুজ এর পরে একটা নাউন বসাতে হয় আর কার আছে বোঝাতে হু হ্যাজ কার কি আছে হু হ্যাজ হোয়াট দেখেন কারো কোনো কোয়েরি আছে কিনা এই পর্যন্ত এই পর্যন্ত স্যার 6 নাম্বারটা কি লিখছেন 6 নাম্বারটা হোয়াট হ্যাভ ইউ টু ফিল প্রাউড অথবা হোয়াট ডু ইউ হ্যাভ টু ফিল প্রাউড আচ্ছা বুঝতে পারছি কারো কোনো কোয়েরি আছে স্যার আমার 6 নাম্বারটা যদি হোয়াট ডু ইউ হ্যাভ টু বি প্রাউড অফ লেখা লেখা হয় তাহলে হবে ডু ইউ হ্যাভ তার আলোকে আমরা কয়েকটা সেন্টেন্স লিখব লেখেন এক নাম্বার লেখেন লেসন ওয়ান থেকে থ্রি এর আলোকে লেখেন এক নাম্বার তুমি কি নেতৃত্ব দাও তুমি কি নেতৃত্ব দাও দুই নাম্বার তুমি কি নেতা তুমি কি নেতা তিন নাম্বার তোমার কি সমর্থক আছে তোমার কি সমর্থক আছে তোমার কি সমর্থক আছে চার নাম্বার সে কি টাকা উপার্জন করে টাকা উপার্জন করে পাঁচ নাম্বার সে কি ধনী মানুষ
ধনী মানুষ। ছয় নম্বর, তার কি টাকা আছে? তার কি টাকা আছে? তার কি টাকা আছে? সাত নম্বর, সাত নম্বর, কে কে তোমাকে সাহায্য করে, তোমাকে সাহায্য করে, কে তোমাকে সাহায্য করে? আট নম্বর, কার ধৈর্য আছে, কে তোমাকে সাহায্য করে, কার ধৈর্য আছে? নয় নম্বর, কে রাস্তায়, কে এখন রাস্তায়? দশ নম্বর লেখেন, কেউ কি তোমাকে বিশ্বাস করে না, কেউ কি তোমাকে বিশ্বাস করে না, কেউ কি তোমাকে বিশ্বাস করে না? লেখেন, কেউ কি তোমাকে বিশ্বাস করে না? আবার বলছি, এক নাম্বার, তুমি কি নেতৃত্ব দাও? দুই নাম্বার, তুমি কি নেতা? তিন নাম্বার, তোমার কি সমর্থক আছে? চার নাম্বার, সে কি টাকা উপার্জন করে? পাঁচ নাম্বার, সে কি ধনী মানুষ? ছয় নাম্বার, তার কি টাকা আছে? সাত নাম্বার, কে তোমাকে সাহায্য করে? আট নাম্বার, কার ধৈর্য আছে? নয় নাম্বার, কে এখন রাস্তায়? দশ নাম্বার, কেউ কি তোমাকে বিশ্বাস করে না? স্যার আট নাম্বারটা কি বলছিলেন? আট নাম্বার বলেছি, কার ধৈর্য আছে, কার ধৈর্য আছে? Thank you.
স্যার লিখেছে মিউট রাখেন সাউন্ড হচ্ছে মিউট রাখেন আচ্ছা আমরা এক নাম্বারটা যাই ইমরান লিখছেন জি স্যার হ্যাঁ বলেন তুমি কি লিখতে দাও ডু ইউ লিড ডু ইউ হ্যাঁ ইমরান পড়টা তুমি কি নেতা আর ইউ লিডার আর ইউ হ্যাঁ লিডার বা এটা দিয়ে দেন আর ইউ লিডার তারপরেটা তোমার কি সমস্যা আছে Have you supporter? Have you supporter? Have you supporter? Shape ki taake upajan kore? Is he earn money? Does he earn money? Earn money? Inna pata shape ki dhoni manush? Is he rich man? Is he a rich man? A rich man. Pata. কার ধৈর্য আছে তারপর কে রাস্তায় তারপরে কেউ কি তোমাকে সাহায্য করে না কেউ কি তোমাকে বিশ্বাস করে না ডু ইউ বিলিভ এনিওয়ান ডাজন্ট ও ডাজ ডাজ এনিওয়ান বিলিভ ইউ এনিওয়ান বিলিভ ডাজন্ট এনিওয়ান বিলিভ ইউ হ্যাঁ যাদের সবগুলো হয়েছে একটু হাত উঠান যাদের সবগুলো হয়েছে হ্যাঁ জান্নাত জিনিয়া ভাবি হাত উঠিয়ে রেখেছিলেন এর আগে নামায় রাখেন হ্যাঁ নুসরাত সামিয়া সবগুলো হয়েছে শরীফ রহমান সবগুলো হয়েছে বৃষ্টি সবগুলো হয়েছে আমি চ্যাটে দিয়েছি স্যার হ্যাঁ আমি চ্যাট বক্সে দিয়েছি স্যার আমি এই আমার ইয়াটা এই হাত উঠান চ্যাট বক্সে তখন দেখা যাবে না তো যে মোর অপশনে গিয়া দেখেন যে মোর অপশন লেখা আছে ওখানে রেইজ হ্যান্ড অপশনে গিয়া ক্লিক করলে হাত উঠে যাবে এখানে আচ্ছা তাহলে আমরা তিনজনকে পেয়েছি আচ্ছা ভাইয়া এখানে যে তার কি টাকা আছে এটা ডাজ হি হ্যাভ মানি হলে হবে না হ্যাঁ ডাজ হি হ্যাভ মানি হলে হবে হ্যাভ হি মানি অথবা এটা ডাজ হি হ্যাভ মানি বলা যায় অবলি ডাজ হি হ্যাভ মানি লেখা যায় ডাজ হি হ্যাভ মানি হ্যাঁ এটা আপনার হয়েছে বাবু দুই নাম্বার আর কারো এখন হচ্ছে যাদের হয় নাই কোনটা কোনটা হয় না একটু বলেন সমস্যা কোথায় আমরা পড়েছিলাম যে সাবজেক্ট যখন সচরাচর বর্তমানে কোনো কাজ করে সেটা জানতে কষ্ট হয় টু বা ডাজ দ্বারা কাজ করা বলতে যাওয়া খাওয়া করা দেখা বলা নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করার সময় ডু বা ডাজ বসে না এর পরিবর্তে সরাসরি ভার্ব বসে
যেমন হোয়াট হ্যাপেন্স টু ইউ, তোমার কি হয়, হু হেল্প, হুজ ব্রাদার আর্নস, হুইজ কান্ট ইম্পোর্টস রাইস, এরকম। আর কোনটা স্যার? 8 নাম্বারটা। 8 নাম্বার কি লিখছিলেন, কি লিখছিলেন বলেন? কার ধৈর্য? হ্যাঁ কার ধৈর্য আছে? হ্যাঁ কার ধৈর্য আছে ওটা হলো আপনি কি লিখছিলেন সেটা জিজ্ঞেস করছি, আপনি কি লিখছেন? আমি হুজ লিখছিলাম স্যার। হুজ বলছি, হুজ কখনোই একটা সাবজেক্ট হবে না, হুজের পর একটা নাউন থাকতে হবে। যখন কার বাবার ধৈর্য আছে তখন হুজ ফাদার হ্যাজ পেশেন্স হবে। হুজ কখনো একা বাক্যের সাবজেক্ট হয় না, হুজের সাথে একটি নাউন এনে সাবজেক্ট করতে হয়। হুজ ফাদার হ্যাজ পেশেন্স এরকম হতে পারে। আর হু মানে যেমন হু হলো কে, হু এর পরে হ্যাজ দিলে হবে কার আছে। যেমন আয়ের অর্থ আমি, আয়ের পরে হ্যাজ দিলে হয় আমার, একটা অধিকার রদ চলে আসে। হু এর পরে হ্যাজ দিলে হবে কার আছে। আর কোনটা স্যার? আমার একটু হ্যাভ হ্যাজ একটু প্রবলেম হচ্ছে। একজন তখন ইউ হ্যাভ তোমার আছে, ইউটা হলো ব্যতিক্রম। একজন তাও একজন বুঝালে ইউর পরে হ্যাভ হয়, তোমরা ইউরা তো তুমি বা তোমরা, যেটাই বুঝা ইউর পরে হ্যাভ হবে। তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ, রিনার আছে রিনা হ্যাজ, রিনা এবং দিনার আছে রিনা এন্ড দিনা হ্যাভ। আর কোন কোয়েরি আছে? 10 নম্বরে স্যার, 10 নম্বরটা একটু। আচ্ছা 10 নম্বরে সাবজেক্ট কি বলেন তো? হ্যাঁ বলছি, ইউটা অবজেক্ট, ইউর অফ তুমি হলে সাবজেক্ট হয়, ইউর অফ তোমার কি হলে অবজেক্ট। কোশ্চেন করার পরে আপনারা মিউট করে রাখবেন, কোশ্চেন করা শেষ হলে সাথে সাথে মিউট হয়ে যাবেন, বিশ্বাস করে। এনিওয়ানটা হলো সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডাজন্ট হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ, এই জন্য ডাজন্ট হয়েছে। ডাজন্ট এনিওয়ান বিলিভ ইউ, কেউ কি তোমাকে বিশ্বাস করে না? যদি বলি কেউ কি তোমাকে বিশ্বাস করে, তখন হবে ডাজ এনিওয়ান বিলিভ ইউ, কেউ কি তোমাকে বিশ্বাস করে না, ডাজন্ট এনিওয়ান বিলিভ ইউ। আমি লিখেছি স্যার, স্যার আমি লিখেছিলাম ডু নোবডি বিলিভ ইউ, এটা হবে নোবডি হবে না, নন বিলিভস ইউ হয়, কেউ বিশ্বাস করে না, সেটা হবে না। নেক্সট সেশন আমরা লেসন 4 এ যাই। লেসন 4, কখন এম ইজ আর প্লাস ভার্ব উইথ ing হয়, কখন এম ইজ আর প্লাস ভার্ব উইথ ing হয়। তো সাবজেক্ট এই মুহূর্তে কোনো কিছু করতেছে বা এই মুহূর্তে কোনো কিছু হইতেছে বা চলতেছে বোঝালে এম ইজ আর প্লাস ভার্ব উইথ ing হয়। সাবজেক্ট এই মুহূর্তে কোনো কিছু করতেছে বা এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে বা চলতেছে বোঝালে এম ইজ আর প্লাস ভার্ব উইথ ing হয়। যেমন আমি পড়তেছি আই এম রিডিং, যে তুমি করতেছ ইউ আর ডুইং, জামাল যাইতেছে জামাল ইজ গোয়িং, কে আসতেছে হু ইজ কামিং, কে কে আসতেছে হু আর কামিং, এরকম হবে। তাহলে লেখেন এখানে, লেখেন আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি, ইংরেজি ক্লাস করতেছি, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি। দুই নম্বর, তুমি এখন কি করতেছ, তুমি এখন কি করতেছ, তুমি এখন কি করতেছ। তিন নম্বর, কে কোথায় যাইতেছে, কে কোথায় যাইতেছে। চার নম্বর, অল্প কিছু মানুষ অন্যায়ের প্রতিবাদ করতেছে, অল্প কিছু মানুষ অন্যায়ের প্রতিবাদ করতেছে, অন্যায়ের প্রতিবাদ প্রতিবাদ করতেছে, অল্প কিছু মানুষ অন্যায়ের প্রতিবাদ করতেছে। কেউ কি তোমাকে বিরক্ত করতেছে, কেউ কি তোমাকে বিরক্ত করতেছে, বিরক্ত করতেছে। আমরা এখন ইংরেজি চর্চা করতেছি, আমরা এখন
ইংরেজি চর্চা করতেছে, ইংরেজি চর্চা করতেছে। ছয় নম্বর, তুমি কাকে শিক্ষা, সাত নম্বর, তুমি কাকে শিক্ষা দিতেছ, তুমি কাকে শিক্ষা দিতেছ। আট নম্বর লেখেন, কেউ কেউ আমাকে বিরক্ত করছে না, কেউ আমাকে বিরক্ত বিরক্ত করছে না, তা করতেছে না, কেউ আমাকে বিরক্ত করছে না, তা করতেছে না। লাস্ট এটা হলো, কেউ আমাকে বিরক্ত করছে না। সাত নম্বর, তুমি কাকে শিক্ষা দিতেছ, তুমি কাকে শিক্ষা দিতেছ। স্যার এক দুই তিনটা একটু বলবেন, কোথায় যাইতেছে। স্যার ছয় নম্বরটা একটু বলবেন, কষ্ট করে। হ্যাঁ, ছয় নম্বরটা হলো, আমরা এখন ইংরেজি চর্চা করতেছি, আমরা এখন ইংরেজি চর্চা করতেছি। বাবলি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, লেখেন, এরপর আপনাকে জিজ্ঞেস করবো, তাহলে আপনাকে বলতে হবে। আর যাকে জিজ্ঞেস করবো তিনি বলার সময় ভিডিওটা অন করে বলবেন, তেমনি সবাই আপনারা যখন জিজ্ঞেস করবো তখন ভিডিওটা, আনসার দেওয়ার সময় ভিডিওটা অন করে বলবেন।
হ্যাঁ বলেন বাবলি বলেন আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি স্যার উই আর ডুইং ইংলিশ ক্লাস হ্যাঁ উই আর ডুইং অ্যাটেন্ড বলে ভালো উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস যদি বলেন এটা ভালো হয় উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস লেখেন অ্যাটেন্ডিং উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস নাও সো উই আর অ্যাটেন্ডিং অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস নাও ইংলিশ ক্লাস কে কোথায় যাইতেছে তারপরটা বলেন অল্প কিছু মানুষ অন্যায়ের প্রতিবাদ করতেছে Some people injustice protect. না করতেছে আর প্লাস বারবিট আইন যে হবে Some people are raising voice against the injustice. Some people, a few people are raising voice against injustice. Some people are raising voice against injustice. কে কোথায় যাইতেছে হ্যাঁ বাবলি এনিবডি অ্যানয়েড ইউ করতেছে ইজ এনিওয়ান কি তোমার কি বিরক্ত করতেছে অ্যানয়িং ইউ বা ডিস্টারবিং ইউ বা ইজ এনিওয়ান অ্যানয়িং ইউ বা ডিস্টারবিং ইউ বা ইরিটেটিং ইউ ইজ এনিওয়ান বোদারিং ইউ দেই যদি তাহলে হবে না হ্যাঁ লেখা যাবে বাবলি বাবলি বলেন পরটা আমরা এখন ইংরেজি চর্চা করতেছি উই আর প্র্যাকটিসিং ইন ইংলিশ হ্যাঁ উই আর প্র্যাকটিসিং ইংলিশ নাও উই আর প্র্যাকটিসিং ইংলিশ নাও ইংলিশ নাও উই আর প্র্যাকটিসিং ইংলিশ নাও তারপরটা তুমি কাকে শিক্ষা দিতেছো স্যার এটা লিখিনি হুম হুম মানে কাকে হুম আর ইউ টিচিং হুম আর None is disturbing me. দেখেন তো এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে আর না স্যার কার কোন কনফিউশন আছে স্যার এখানে ডাজ এনিওয়ান ডিস্টারবিং ইউ দিলে কি না ডাজের পরে আইনজি হবে না ডাজ এনিওয়ান ডিস্টার্ব হয় কিন্তু তুমি বিরক্ত করে বুঝাবে কেউ কি তোমাকে বিরক্ত করে তুমি বিস্ফোরণ করতেছে এই মুহূর্তে কোনো কিছু করতেছে বুঝালে আমি জার প্লাস ভার্ব উইথ আইনজি হয় সাবজেক্ট এই মুহূর্তে কোনো কিছু করতেছে বুঝালে আমি জার প্লাস ভার্ব উইথ আইনজি হয় জি স্যার থ্যাংক ইউ আমরা লেসন 1 থেকে 4 পর্যন্ত পড়লাম নতুন বইয়ের এই বইটা বেসিক ইংলিশ
মোস্তফা কামাল গীতাঞ্জলি প্রকাশনী পাবলিশ বাই গীতাঞ্জলি প্রকাশনী লেসন 1 থেকে 4 পর্যন্ত হলো আমরা আপনাদের পিডিএফ ফাইল দিয়েছি দেখবেন বাবলি বোধহয় পায় নাই পরে জয়েন করেছে এবারে তো পিডিএফ স্যার আপনার এই বইটা আছে স্যার আমার কাছে আচ্ছা ওইটা আছে না মানে সাথে বইগুলো থাকলে সুবিধা হবে কি যে আমাদের পড়াটা খুব ইফেক্টিভ হবে অনলাইনে তো সবসময় পড়া যায় না কিছুটা ডিফারেন্স হবে আর কি একটা চ্যাপ্টার নাই ওটার মধ্যে আমরা যেটা হলো আমরা হলো পিডিএফ ফাইল দিয়েছি তাদের কাছে আগের এডিশন বইগুলো আছে পিডিএফ ফাইল দিয়ে মিলিয়ে পড়ে নেবেন তাহলে কভার হয়ে যাবে আর নতুন করে বই লাগবে না যাদের বই নাই তারা পিডিএফ ফাইল পাশাপাশি বইগুলো সংগ্রহ করবেন আচ্ছা আমরা এখন প্রবলেম সেট টু তে যাব স্যার পিডিএফ ফাইলটা কোথায় পাবো স্যার পিডিএফ ফাইলটা সবাইকে পাঠিয়েছি আপনি তো পরে জয়েন করেছেন আপনাকে এখনো পাঠানো হয়নি এটা পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে মেইলে চলে যাবে আর ক্লাস শেষে রেকর্ডেড ভিডিওটা আপনাদের মেইলে যাবে এক এক দেড় ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে আপনাদের রেকর্ডেড ভিডিওটা মেইলে যাবে আপনারা ওইখান থেকে যেটা করবেন সেটা হলো ডাউনলোড করে সেভ করে রাখবেন কারণ আমরা কতদিন পর পর ভিডিওগুলো ডিলিট করে দিই তো এই জন্য ডাউনলোড করে সেভ করে আপনি আপনার মতো করে ডে ওয়ান ডে টু এইভাবে রাখবেন তাহলে আপনার যখন খুশি তখন রেকর্ডেড ভিডিওটা দেখতে পারবেন জি স্যার আরেকটা জিনিস বললে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে অনেকেই হয়তো এটা সাবস্ক্রাইব করেন বুঝলেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে বলে দিচ্ছি নামটা আপনি সবাই একটু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশ কিছু ভিডিও আছে ভিডিওগুলো একটু দেখতে থাকবেন এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল যেটা ইউটিউব চ্যানেল চ্যানেল এট দ্য রেট অফ মোস্তফা কামাল স্যার এম ও এস ই এফ এ এম এ এল স্যার এস আই আর এটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন এতে যেটা হবে যখন আমরা নতুন ভিডিও দেবো আপনারা নোটিফিকেশন শো করবে ওখানে প্রায় 60টার মতো ভিডিও আছে বেসিক ইংলিশের কিছু ভিডিও আছে প্রিলিমিনারি রিটেন ইংলিশ বিসিএস ভাইবা এমনি স্পোকেন ইংলিশ এগুলো আপনারা সময় করে একটু দেখবেন মাঝে মাঝে শুক্রবার শনিবার ক্লাস সপ্তাহে দুই দিন ক্লাস শুক্রবার শনিবার 9:30 থেকে আর শীতটা চলে গেলে আমরা এটা 9:00 থেকে নিয়ে আসবো এখন আপাতত 9:30 থেকে চলবে আর ওই আপনারা এই ভিডিওর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো একটু দেখতে থাকবেন দেখবেন যে অনেক ভ্যালু এডিশন হবে আপনার আচ্ছা মানে সপ্তাহে মিনিমাম দুইটা ভিডিও দুইটা বা তিনটা 10-12 মিনিটের ভিডিও তো 10-15 মিনিট করে ভিডিওগুলো আপনি দুইটা তিনটা ভিডিও আপনি সপ্তাহে দেখলেন দেখবেন যে অনেকখানি ভ্যালু এডিশন হবে আপনাদের আর আমাদের ফেসবুক গ্রুপের সাথে তো সবাই আছেন না আমাদের ফেসবুক গ্রুপ হলো ইংলিশ কার্নিভাল ENGLISCARNIVAL উইথ মোস্তফা স্যার আর ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ মোস্তফা কামাল স্যার এগুলোর সাথে একটু অ্যাড থাকেন তাতে আমাদের ক্লাস সংক্রান্ত নোটিফিকেশন এখানে জানতে পারবেন এখানে যে কোনো কোর্স যখন আমরা শুরু করি নতুন কিছু অনেক সময় ফ্রি ক্লাস থাকে হ্যাঁ ফ্রি ক্লাসের বিষয়গুলো থাকে ওইখানে আমরা কিছু ভিডিও শেয়ার করি এই বিষয়গুলো আপনি একটু দেখতে পারবেন এভাবে একটু লেগে থাকতে হবে আর কি হ্যাঁ এভাবে একটু লেগে থাকতে হবে আগামীকালের জন্য আপনাদের পড়া হবে স্যার আমি চ্যাট বক্স লিংক দিয়ে দিছি হ্যাঁ চ্যাট ওকে ঠিক আছে চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি দেখেন ওখান থেকে আপনারা অ্যাড হয়ে যাবেন হ্যাঁ গুড থ্যাংক ইউ আমাদের আগামীকালের পড়া আগামীকালকের পড়া থাকবে প্রবলেম সেট 3 এবং 4 হ্যাঁ এটা যে পিডিএফ ফাইলের মধ্যে পাবেন প্রবলেম সেট 3 আর 4 আনসারগুলো বইতে দেওয়া আছে আনসার দেখবেন না আনসার না দেখে নিজে নিজে লিখবেন কারণ এই যেখানে হলো প্রবলেম সেট 3
এখানে যেমন প্রবলেম সেট 3 দেখবেন লেসন 3 শেষে একটা আছে প্রবলেম 3 লেসন 4 এর শেষে আছে প্রবলেম সেট 4 এটা আপনি না দেখে না দেখে কিন্তু করতে হবে आंसरগুলো হয়তো বইতে আছে आंसर না দেখে শব্দও দেখবেন না নিজে নিজে ট্রাই করবেন আপনি দেখবেন যে আপনার কোনগুলো ভুল হচ্ছে কোনগুলো হচ্ছে এইভাবে নিজে নিজে ট্রাই করতে হবে দেখে লিখলে কিন্তু হবে না তাহলে এক্সাক্ট স্কোরটা কত সেটা আমরা বুঝতে পারবো না স্যার কোন বইয়ের স্যার এটা ভোকাবুলারি নাকি বেসিক ইংলিশ বইয়ের ওটা ওই আপনাদের যে প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ তো ওটা সাথে কিছুটা ডিফারেন্স হবে আমি পিডিএফ ফাইলে দেব পিডিএফ ফাইলে পাবেন আপনি আপনি পিডিএফ ফাইল দিয়ে পাবেন এটা কত নাম্বার লিসন স্যার বললেন লেসন 3 তে আছে প্রবলেম সেট 3 লেসন 4 এ আছে প্রবলেম সেট 4 আচ্ছা আপনার কাছে যে বইটা আছে ওই পিডিএফ এর সাথে মানে বেসিক বইতে কিছুটা কোশ্চেন 7-8টা কোশ্চেন ডিফারেন্স হবে এজন্য আপনি পিডিএফ ফাইল থেকে করবেন ঠিক আছে পিডিএফ ফাইল থেকে করবেন দেখেন এখন আসেন প্রবলেম সেট আমাদের দুই নাম্বার যেটা আজকের হোম টাস্ক ছিল এটা একটু মিলাই সে জানে না কারণ সে সচেতন না ঝরা কি লিখেছেন জি স্যার বলেন বলেন প্রবলেম সেট 2 তো করিনি প্রবলেম সেট 2 পড়া ছিল অপশন আপনি কি করেছেন অ্যাকচুয়ালি করেছেন অপশন আমি মি করেছেন জি স্যার হ্যাঁ বলেন সে জানে না কারণ সে সচেতন না হি ডাজন্ট নো বিকজ হি হি ইজ নট অ্যাওয়্যার হ্যাঁ অ্যাওয়্যার বাট গুড হি ডাজ নট নো বিকজ হি ইজ নট অ্যাওয়্যার হি ইজ নট অ্যাওয়্যার হ্যাঁ he does not know because he is not aware ঠিক আছে aware বা conscious aware বা conscious যেটা বলি হ্যাঁ পরেরটা সে ছাত্র না কারণ সে পড়াশোনা করে না বলেন he is not a student because he does not study good he is not a student a student he is not because a student because he does not study তুমি একজন তোমরা বিশ্বাসী তাই তোমরা হতাশ হও না ইউ আর বিলিভার সো ইউ ডো নট ডিসঅ্যাপয়েন্টেড do not become like that you are believers you are believer. believer so so you, you do not become disappointed become like oh, become. so you do not you, not you do not become disappointed disappointed sir ekhane jodi you you don't be frustration dei tahole hobe don't get frustrated bola jabe but you don't sir be deya jabe na sathe be deya jabe na ha tahole be frustrated ba be disappointed ha become ba be aki kotha acha tar pore ashi option ami lokti dokandari kore ebong shot pothe taka upojon kore ki likhi the man is a shopkeeper and earn money in the man, na the man keeps a shop dokandari the man keeps a shop from, তারা ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলোয়াড় দে আর ক্রিকেট প্লেয়ার কেউ জানে না সে কোথায় থাকে লিখছেন নোবডি নোস হোয়্যার ডাজ হি লিভ না হোয়্যার হি লিভস ডাজ আসবে না কোশ্চেন তো না তাহলে নোবডি বা নান
noun but nobody knows where he lives. None knows where he lives. Shukti karate kyun shukti na kine sir? In a real sense, nobody is happy. None but nobody is happy. In sense, real sense, in true sense. আমরা সুন্দর সমাজের প্রত্যাশা করি কি হবে উই এক্সপেক্ট এ বিউটিফুল সোসাইটি হ্যাঁ উই এক্সপেক্ট উই এক্সপেক্ট এ নাইস সোসাইটি আমরা সুন্দর সমাজের প্রত্যাশা করি এটা আমাদের প্রত্যাশা ইট ইজ আওয়ার এক্সপেকটেশন হ্যাঁ ইট ইজ আওয়ার এক্সপেকটেশন ইয়েস ইট ইজ আওয়ার তুমি কখন বল থেকে ওঠাও And when do you wake up? When do you wake up? When do you wake up? Matsuda Lipitin? Matsuda? Tarikul? Shariful Lexan? Shariful Lexan? Shariful? স্যার আমি এটা লিখি নাই তুমি কি কাঁচা বাজারে যাও আচ্ছা এটা কি হবে নুসরাত সামিয়া ডু ইউ গো টু কিচেন মার্কেট ডু ইউ গো টু কিচেন মার্কেট তুমি কি কাঁচা বাজারে যাও আচ্ছা শরীফুল পরেটা তুমি এখানে আর কতক্ষণ আছো স্যার আমি এরপরের তিনটা লিখতে পারি নাই স্যার 19 20 21 22 আর কত মানে হাউ মাচ লঙ্গার আর ইউ হিয়ার হাউ মাচ লঙ্গার আর ইউ হিয়ার হাউ মাচ লঙ্গার আর ইউ হিয়ার তুমি এখানে কতক্ষণ আছো তুমি কার সাথে যাও লিসেন স্যার হ্যাঁ স্যার 20 নাম্বারটা স্যার আমি এভাবে লিখছিলাম হাউ লং ডু ইউ হিয়ার না হাউ মাচ লঙ্গার আর কতক্ষণ হাউ মাচ লঙ্গার How much longer? আচ্ছা আপনার নামে মি 21 নাম্বার তুমি কার সাথে যাও With whom do you go? With whom do you go? অথবা এরকম লিখতে পারেন whom do you go with? প্রিপজিশনটা পরে দিলে আরো ভালো যদি লেখেন whom do you go with আরো ভালো সবই অভিনয় তাই অধিকাংশ মানুষ এসব বিশ্বাস করে না আপনার নামে মি Everything is acting so majority people doesn't believe this most of the people বলবো I think most of the people do not believe it everything is acting so most of the people don't believe this তোমরা কোথায় থাকো গিলেছেন where do you live তুমি কোথায় থাকো where do you live same হ্যাঁ তোমরা কোথায় থাকো where do you live তুমি কোথায় থাকো এটাও হোয়ার ডু ইউ লিভ তুমি কিভাবে এখানে আসো হাউ ডু ইউ কাম হিয়ার তোমার ডাক নাম কি হোয়াট ইজ ইওর নিকনেম হোয়াট ইজ ইওর নিকনেম সে কি ব্যবসায়ী ইজ হি এ বিজনেসম্যান সে কি ব্যবসায়ী না ইজ হি নট এ বিজনেসম্যান isn't he a businessman তারপরে তাদের উদ্দেশ্য সৎ কারণ তারা অসহায় মানুষের জন্য কাজ করে গিয়েছেন their purpose is honest because they work for the helpless people yes their purpose is honest because they work because for the helpless people helpless people কিছু ব্যবসায়ী মুনাফা করে কারণ তার টাকা ছাড়া কিছুই বোঝে না কি বলছেন সাম বিজনেসম্যান আর প্রফিটার বিকজ উইদাউট মানি দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং সাম বিজনেসম্যান আর প্রফিটিয়ার্স সাম বিজনেসম্যান
businessmen are profiteers, profiteers because without money do not understand, they do not understand anything they do not understand anything without money. They do not understand. Sir, I mean without money age pore dewa jabe. Sir, I mean without money ta age likhchi. Ha dewa jabe to shashi rakha bhalo. So some businessmen are profiteers because they do not understand anything without money. Some businessmen are profiteers because they do not understand anything without money. Okay, good. একটু যারা করেছেন তাদের স্কোরটা একটু বলেন, যারা করেছেন তাদের স্কোরটা একটু বলেন। স্যার নুসরাত সামিয়া 29, নুসরাত সামিয়া 29, গুড। নেক্সট মিমি 25, মিমি 25, গুড। নেক্সট তারপর আচ্ছা ভাইয়া এখানে যে কেউ জানে না, এখানে কেউ জানে না সে কোথায় থাকে, এখানে নো ওয়ান দিলে হবে না? নো ওয়ান নোস, নো ওয়ান নোস বা নান নোস, হ্যাঁ হবে। আর এই সত্যিকার অর্থে কেউ সুখী না, এখানে অ্যাকচুয়ালি নান ইজ হ্যাপি এটা দিছে, এটা হবে? হ্যাঁ হবে, অ্যাকচুয়ালি হবে। হ্যাঁ কোন কোয়েরি আছে? জান্নাত 23, জান্নাত ভাবি হলো 23। হ্যাঁ গুড এবং নাইস এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ বুঝি নাই। নেক্সট ওয়ান, তারপর কি করেছেন বলেন? নুসরাত 29, মিপি 25, জান্নাত কে 22, তারিক শরীফ, শরীফুর রহমান শরীফ 22। হ্যাঁ নেক্সট স্যার বৃষ্টি 30, বৃষ্টি 30। হ্যাঁ নেক্সট ভালো হয়েছে। তাহলে আমরা মোটামুটি এ পর্যন্ত যা করেছেন, ক্লাস কেমন লেগেছে একটু বলেন তো। আফসানা মিমি ক্লাস কেমন লাগলো? স্যার অনেক ভালো লাগছে স্যার। একটু ভিডিওটা অন করে বলেন। হ্যাঁ একটু ভিডিওটা অন করে একটু বলেন কেমন লেগেছে। দুইটা ক্লাস গেল, দুইটা ক্লাস কেমন লেগেছে একটু ভিডিও অন করে বলেন। হ্যাঁ শরীফ কেমন লাগলো? আনমিউট করে বলো সরি স্যার, আমি বুঝতে পারছি স্যার আপনার ক্লাসগুলো বোঝানো টপিকগুলো আমি খুব ভালোভাবে নিতে পারতেছি স্যার। তারিকুর জি স্যার, ক্লাসগুলো অনেক ভালো লাগছে স্যার, অনেক লেকিং ছিল স্যার, সেগুলো স্যার কেটে উঠতেছে স্যার, কভার হচ্ছে। ওকে আর হলো সবুজ আলী কিছু বলবেন কেমন লাগলো? বাবলি কেমন লাগলো ক্লাসটা? প্রথম ক্লাস বাবলি, এটা জুমেন জি স্যার ভালো লাগছে ক্লাস। সবুজ আলী স্যার, সবুজ আলী ভালো লাগছে। ওকে বুঝা যাচ্ছে জি স্যার। হ্যাঁ বাবলি কেমন লাগছে ক্লাস? বাবলি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ কেমন লাগছে বলেন স্যার? আপনার ক্লাস অফলাইনে করেছিলাম, আপনার ক্লাস আমার বরাবরই ভালো লাগে স্যার। আচ্ছা আর অফলাইনে অনলাইনে মধ্যে পার্থক্য কি হচ্ছে? অনলাইনে তো হ্যাঁ স্যার অনলাইনেও ভালো লাগে, আপনার ক্লাস আমার বরাবরই ভালো লাগে স্যার। আচ্ছা বরাবরই ভালো লাগে, থ্যাংক ইউ। ওকে আচ্ছা আবির, আবির কিছু বলবেন? আবির ইমরান হোসেন বলেন। হ্যাঁ ভালো লাগছে স্যার, আমারও ভালো লাগছে। বোঝা গেছে জি স্যার? আচ্ছা আবির, আবির বলবেন কিছু? আমারও ভালো লাগছে স্যার, ভালো লাগছে। ওকে
তাহলে আমরা এভাবেই আমাদের আগাতে হবে, এভাবে আগাতে থাকেন। কালকে আমাদের পরের ক্লাস একটু পড়াশোনা করেন, পড়াশোনা করেন।